আমার অসমীয়া কাহিব কাহর কাহিব আর অসমীয়া কাহর বাটিত এটা সাউথ ইন্ডিয়ান ধোসা ট্রাই করলো, কেনকা লাগে জনাব। মা স্পেশিয়াল অনিয়ন ধোসা অনেক চেপিলে বাটার ওলায় একদম পিজ্জা স্টাইলত দিছে মানে একদম বেলেগ ধরনের। 24 আওয়ার্স ধোসা ইটিং চ্যালেঞ্জ আরম্ভ। রেসিপিবুর আপনাদের একদম লাস্টর পার্টত পাবো, ইতিয়া খালি খানা হে খানা। সো নমস্কার 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 সকলকে, আজি নতুন একটা ভিডিওলে সকলকে নমস্কার জানালো, স্বাগতম জানালো। আহক আজি একটা নতুন ভিডিওলে আপনাদের লই যাই আছো। আজি হব একদম সাউথ ইন্ডিয়ান ডিশ বিলাক আপনাদের এক্সপ্লোর করিম। সাউথ ইন্ডিয়ান কি কি খানা হয় মাই বনাবো, আমার রেসিপি স্পেশালিস্ট আমার কুকিং স্পেশালিস্ট আমার মাতা জিততে লই আহিছো। এই যে মা এবার মুখখন দেখাই দিয়ে ধুনিয়া। সেইফালে মা আর মা এই বগা বগা বস্তু কিহর কারণে? ধোসার কারণে। ধোসার কারণে তার মানে এখানে বনাই লৈছো কালি রাতে যে মই ভিজাই রাখছিল, তারপর মিক্সিত মারি রাতে তো থই দিছো, পুয়া দেখা ফুলি আছে, মই ইমান ইমান মান থই দিছিল রে মারি ফুলি এনে কোয়া হইছে একদম রেডি আমার ধোসা। তার মানে আজি পুরা সাউথ ইন্ডিয়ান ফিল হবো, একদম ইল্লে ইল্লে হই যাম মানুহ বিলাক একদম। আর কি কি বনাবা? তিনি বিট বা চারি বিট বনাও আর ধোসা চাও কি চেষ্টা করু, তার মানে বানাও কারণে নরু। ঠিক আছে, তাহলে এতিয়া খালি রেসিপি বিলাক আপোনাক দেখাম কি বনাবা। এতিয়া এতে সম্বর কি নিয়ে করু? সম্বর, ওকে সম্বর। সম্বরৰ কাৰণে এটো ৰহৰ দালি লৈছো, ৰহৰ দালি মই অলপ ভিজাই ৰাখছো, ৰহৰ দালি দিও, তাৰ লগত মই গাজৰ দি আলু দিম, টমেটো দিম, তাৰ পিছত তাতে আৰু ডোসাৰ যেটো মছলা হে আলুখিনি মই সম্বৰৰ লগত একেলগে বইল হ'ব। ওকে, আৰু মানে মোৰ কিবা বহুতে মানে লোভ লাগি গৈছে চাই কাৰণে আপোনাক অলপ লোভ লগাই দিও। তো মানে একচুয়ালি কি হ'ল, এইটো কি কি ইনগ্রেডিয়েন্টস মাই লৈছে সেইবোৰ সিনেমেটিক শটস হিচাপে আপোনালোকে এটা চাই যাওক। Open eye, feel the waves cut through me, hypnotized. Finally, somebody is ready. Sabun ki iman tasty, iman gondh, iman dhuniya gondh laisu. Khabare mon gise re ma. বগা চাটনি, তারপর ইফালে রঙা চাটনি, আর এইটু হয় বড়া, ডালির বড়া, আর এইটু হয় সাম্বার। সাম্বার একদম বড়িয়া। আর এটা টেস্ট করে চাও কেনেকুয়া লাগে। মানে টু বি অনেস্ট সাউথ ইন্ডিয়ার কম্পেয়ার করবো পড়া হয়েছে, এনেকা করবে নাকি? রাইস এটা কমেন্ট সেকশন কবসন, মায়ে রেস্টুরেন্ট এটা খুলিয়ে দিয়ক নাকি লাগে। কিন্তু রঙা চাটনি টেস্ট করিম এটা কেনেকুৱা হয় জনাই আছো। কি কি দিছা এতে? বিলাহী, বিলাহী, মাহৰ দালি আৰু জালা পিয়াজ বিলাক দি নহৰু আদা অলপ মিক্সিত মাৰি আমার অসমীয়া কাহিব কাহর কাহিব আর অসমীয়া কাহর বাটিত এটা সাউথ ইন্ডিয়ান ধোসা ট্রাই করলো, কেনকা লাগে জনাব। আর মায়ে বেলেগ বেলেগ ধোসাও বনায় আছে, মানে এনেকে করি
বনাই লব টেস্ট করিম বনাই লব টেস্ট করি হেনেকে খাম আর আপোনালোকে লাস্ট লগে চাবো কোনটো রসা দেখি ভাল লাগিছে খাই ভাল লাগা খাই ভাল লাগাটো মোর হব কারণে কোনটো বস্তু ভাল লাগিছে আর আপনারা কমেন্ট সেকশনে জানাবো প্লেন রসা তো খাই কারণে তো উফ কি কম একদম বঢ়িয়া লাগিছে পুরো ক্রাঞ্চ ফালা ফালি লাগছে আর ইতিয়া মাইকি বানাবা মসলা ধসার কারণে রেডি করে আছে আর এয়া হয় তার ভিতর দিয়ার কারণে মসলা ইয়েস আজি পুরা মানে সাউথ ইন্ডিয়ান ফিল হয়ে গেছে রে সাউথ ইন্ডিয়া যাওয়া এনে লাগিল এবার মাকো লৈ আইছো দে আমার মরমর মাতু তারপর ইফালে মসলা ধসা আইছে চাও ফালি ফালি ডাইরেক্টলি খাই আরম্ভ করে দিও আর মসলা দোসা কি কি দিছে মা এবার কই দিয়াছুন আলু দিছু তারপর বাদাম আলু বাদাম গুটর ডালি পিয়াজ তারপর নরেঙ্গর পাত আর উপরি হই দি সম্ভাব তো দিয়ে দিছু আর এই সাও ইফালে কি কি দিছে মানে জালাও দিছে না এই জালা তারপর ইফালে এনেকে বাদাম আলু এবিলা পুরা মিক্স করে দিছে মিক্স করে দিছে সব এটা ডাইরেক্টলি খাওয়া আরম্ভ করে দিও আমিও আরো বগা চাটনি আর ইফালে সাম্বার তো আছে রেডি সুন্দর হয়েছে বাদাম দেখুন রঙা থাকে বোকা চাটনি বাদাম যে দিছা কত গরম বিরাট মাথা দে মো বেশি ভাল লাগছে রঙা চাটনিটো মসলা ধসাটো বিৰাট ধুনীয়া বনাইছে মায়ে বহুত ধৰণৰ ইনগ্ৰিডিয়েণ্টছ মিক্স কৰিছে আৰু নেক্সট কোনটো ধসা আহে ৱেইট কৰক আৰু আপোনালোকে চাই যাওক নমস্কাৰ আৰু এটা আন এটি ধসালৈ আপোনালোক সকলোকে স্বাগতম জানালো দেট ইজ এয়া হয় অনিয়ন ধসা মা স্পেশাল ধসা এই আমি সৰু থাকোঁতে যেতিয়া আমি বেংগালোর গেছিলো তাতে খাইছিলো আর আজি ইমান ধসা খালো ধসা খাই খাই মানে পেটৰ অবস্থা নোহোৱা হৈ গৈছে খাব নোৱাৰো সেইকাৰণে মা আৰু মই একেলগে ইখন এটাই মানে আমি ভগাই খাম আৰু মা তুমি এক পিছ লওঁ মই এক পিছ লওঁ আৰু এই অনিয়ন ধসাটো টেষ্ট কৰোঁ তো কেনে লাগে কওঁ বহুত অনিয়ন মা পিঁয়াজ দি দিছে লগতে অলপ কেপচিকাম দিছে জ্বালা দিছে বিৰাট ধুনীয়াকে উঠি আহিছে একদম আদা নৰসিংহৰ পাত দিছে মানে এনেকুৱা এইবিলাকৰ চাম্বৰৰ জৰুৰতে নাই এইটো খালে বিৰাট টেষ্টি লাগে একদম আৰু যিহেতু সেই দিছে পিঁয়াজ দিছে পিঁয়াজটো ভাজি দিয়া নাই কিন্তু পিঁয়াজটো তাৰে ওপৰত দি কাৰণে অলপ গৰমতে অলপ ভজা খাইছে নিজে নিজে কাঁচা পিঁয়াজে দিছে কিন্তু ইমান টেষ্টি লাগে কাঁচা পিঁয়াজ দিয়াৰ কাৰণে মানে অপ্ৰিয় কিন্তু বিৰাট টেষ্টি মানে কি ক'ম এইটো খাই থাকিলে খাই থাকিবলৈ মন যায় মানে গোটেইটো এইটো কি কৰিম বাকী দুখনো খাব লাগিব চ' এতিয়া এইটো অলপ চাইডত ৰাখোঁ খাব কিন্তু বিৰাট মন যায় আছে বিৰাট টেষ্টি হৈছে আৰু এতিয়া ছেকেণ্ড ধসাটো আছিল আমাৰ তাতে বাটাৰ ধসা এয়া পুৰা টেষ্টি মানে ইমানে বাটাৰ দিছে চাবচোন অলপ চেপিলে বাটাৰ ওলাই একদম বাটাৰ
কাৰণে আমি আমাৰ মিক্স ডোসা খাম পিজ্জা ষ্টাইল দিছে মানে একদম বেলেগ ধৰণৰ খাম ভিতৰত কিন্তু বহুত মছলা দিছে দেই মায়ে একদম বেছিকে গাজৰ দিছা পুৰা ৰঙা ৰঙা একদম এই যে চাওক গাজৰ তাৰপিছত কেপচিকাম বিলাহী তাৰপিছত জালুক আদা পিঁয়াজ মানে আৰু মাক মই কিমান কম আৰু মানে মায়ে জোৰকে কব দিও মায়ে সদায় লাহে লাহে খুৱাই দিব মানে মাইনুর কারণে এটা রাখতে মানে ভাবি আছো করে তাই তো খাই নাকি আৰু আজিৰ ভিডিঅ'টো এইখিনিতে সমাপ্ত কৰিলোঁ যিমান পাৰোঁ এটা ঠচাৰ ভিডিঅ' বনাব চেষ্টা কৰিলোঁ আপোনালোকে কেনে পাইছে জনাব আৰু এইখিনিতে ভিডিঅ'টো সমাপ্ত কৰি টাটা বাই বাই আৰু লাইক শ্বেয়াৰ ছাবস্ক্ৰাইব কৰিব নাপাহৰিব যদি নতুন হয় আৰু ওচৰত থকা বেল আইকনটো অন কৰি দিব টাটা চ' বিৰাট ধুনীয়াকৈ মছলা ডোসা খাই ললো আৰু এতিয়া বনাম হেৰি বনাই আছে কি বা বনাই মা কি বনাবা অ'কে অ'কে সামথিং নিউ অনিয়ন ডোসা আৰু অনিয়ন ডোসাত কি কি দিয়ে কি নিদিয়ে এইবিলাক চব আমাৰ মাতাশ্ৰীয়ে জনাব আপোনালোকক এ চাওক ডোসাৰ কাৰণে বস্তু যেনেকৈ ঢালি দিছে আৰু অনিয়ন ডোসাত কি কি বনাবা হাতে দি হেম্বাৰ না বস্তুটো বেলেগ ধৰণৰ কিন্তু দেই নতুন তেল দি দিছে না অ'কে তেনেহ'লে এতিয়া ডাইৰেক্টলি টেষ্টটো আমাৰ এইটো ধোচা শেষ হৈ গ'ল অনিয়ন ধোচা চ' এতিয়া মায়ে মানে মোৰ ফেভৰেট বাটাৰ হয় সেইকাৰণে মায়ে বনাব এটা বাটাৰ ধোচা চাওক কেনেকে বনায় চাওক অ' বহুত বাটাৰ দিছে দেখোন বঢ়িয়া আৰু ৰাইচ এতিয়া বোলে মায়ে কিবা এটা মিক্স ধোচা বনায় বলক চাওক কি মিক্স ধোচা বনায় বাটাৰ দিলো চচ দিলো বিলাহী দিলো কেপচিকাম দিলো গাজর দিলো জ্বালার গুড়া দিলো পিঁয়াজ দিলো লগতে অলপ তাতে নিমখ দি দিলো।